প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসেন্টলি আমি অ্যামাজন থেকে এই চার লেয়ার্সের তাকটা নিয়েছি এটা স্টেনলেস স্টিলের তাক এটা আমি মেনলি গাছ রাখার জন্য নিয়েছি সাকুলেন্ট বা ক্যাকটাস যেগুলো ছোটো টবে করা যায় সেগুলো রাখার জন্য তো এটার প্রাইস পড়েছে এক হাজার চারশো আটানব্বই টাকা পনেরোশো টাকাই ধরছি তো এটা কিনেছি এটা চাকা ছাড়াও একটু কম দামে ছিল বা তিনটে লেয়ারেও ছিল তো সেগুলোর একটু কম দাম এটা কোয়ালিটি কিন্তু ভালো কিন্তু একটা প্রবলেম আছে এখানের ফিনিশিংগুলো খুব একটা ভালো নয় একটু কেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই একটু সাবধানে ইউজ করতে হবে এমনি স্টিলের কোয়ালিটি ভালো দেখে মনে হচ্ছে ভালোই ওয়েট নিতে পারবে গাছের টপগুলো বেশ ভালোভাবেই রাখতে পারবো কিন্তু এই একটাই প্রবলেম এই সব কটা জায়গায় একটারও ফিনিশিং ভালো নয় সব কটাই একটু উঁচু উঁচু তারপর হাত দিলে একটু রাফ লাগছে আর চাকার দিকটা বলতে গেলে চাকার কোয়ালিটি ভালো খুব স্মুথ কোনো অসুবিধা হচ্ছে না আর এটা প্রত্যেকটা লেয়ারই দেখে নিয়েছি খুব ভালোভাবে অ্যাটাচ করা খুবই সুন্দর তো কেমন সাইজের টবগুলো গুলো ধরবে সেগুলো আমি বসানোর পর দেখাচ্ছি এই মাটির টবটা সাইজ হচ্ছে তিন ইঞ্চ তো এইটা দেখতে পাচ্ছ পাশাপাশি দুটো বসবে আর লম্বা লম্বী ভাবে তিন চারটে বসে যাবে এটার হাইট ঠিকই আছে কিন্তু একটু হলে আরও সুবিধা হতো কারণ দামের তুলনায় এই এই সাইডের একটু বেশি হলে ভালো হতো এমনি হাইটের দিক থেকে দেখতে গেলে কিন্তু ঠিকঠাকই আছে তো এরম টপ এখানে একটা এখানে একটা বসবে এর পাশেও বসে যাবে অনেকগুলোই ধরবে তো এটা খুবই ভালো লাগবে আর চাকা দেওয়া ছাড়াও ছিল আগেই বলেছি কিন্তু চাকা দেওয়াটা কিনেছি যাতে খুব বৃষ্টি এলে বা টানা যখন বৃষ্টি হয় ব্যালকানি থেকে যাতে তাড়াতাড়ি নেওয়া যায় কারণ এই গাছগুলো খুব বেশি বৃষ্টিতে ভিজলে একটু অসুবিধা হবে তো সেই জন্য যাতে সরানো যায় সেই জন্যই চাকা দেওয়াটা নিয়েছি খুবই ভালো স্মুথ চাকা আমি বাকি টপ বসিয়ে দেখিয়ে দেবো যে কতগুলো ধরছে আর কেমন দেখতে লাগছে মেজারমেন্টস আমি আর বলছি না ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে ওই লিংকে গেলেই সব ডিটেলস তোমরা দেখতে পেয়ে যাবে এটা কিচেন স্টোরেজ বিক্রি হচ্ছিল এটা স্টেনলেস স্টিল তাই জল পড়লে কোনো অসুবিধা হবে না আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি তোমাদের দরকার হলে তোমরা চেক করে নিতে পারো আমি যখন প্রোডাক্টটা পেয়েছিলাম চাকাগুলো কিন্তু অ্যাটাচ করাই ছিল কিন্তু কিছু রিভিউতে আমি দেখেছি তারা চাকাগুলো আলাদা পেয়েছে নিজেদের অ্যাটাচ করতে হয়েছে কিন্তু আমার সে সমস্যা হয়নি আমারটা পুরো একদম রেডি ছিল দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো টপ ধরে গেছে আর এটা মোটামুটি সারাদিন রোদ পায় আর জলও টপ থেকে পড়ে কিন্তু কোনো রকম ক্ষতি আমি দেখিনি খুবই ভালো কোয়ালিটির স্টেনলেস স্টিল আর দেখতেও একদম চকচকে আছে তাই আমি বলছি এটা খুবই ভালো প্রোডাক্ট তোমরা যদি কেউ কিনতে চাও তাহলে চেক করতে পারো লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে মেনশন করা আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে